তরুণ বক্তা মিজানুর রহমান আজহারি, তরুণদের আইডল, সুশিক্ষা শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠছেন। বর্তমানে যে কয়েকজন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন সারা পৃথিবী জুড়ে, তাদের মধ্যে তিনি অন্যতম একজন ব্যক্তি হিসাবে সমাদৃত। মিজানুর রহমান আজহারি 1990 সালে 26 জানুয়ারি ঢাকার ডেমরা জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক, তার পরিবারে মা বাবা ও একজন ছোট ভাই রয়েছেন। মিজানুর রহমান আজহারি ঢাকার ডেমরায় অবস্থিত দারুসুন্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষা জিপিএ 5 উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 লাভ করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশর যান এই আজহারি সাহেব। সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে 2012 সালে শতকরা 80 ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন তিনি। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর 2013 সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ফার্স্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে 2016 সালে ফার্স্ট গ্রাজুয়েশন শেষ করেন তিনি। মাস্টার্সে তার সিজিপি ছিল 3.82 আউট অফ 4। গবেষণা ফার্স্ট গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমপিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন তিনি। 2016 সালের মধ্যে এমপিলও শেষ করেন। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন তিনি। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করছেন তিনি। তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি। এছাড়া আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্র্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন মিজানুর রহমান আজহারি সাহেব। প্রকৃত নাম মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। দাম্পত্য জীবন মাওলানা মিজানুর রহমান আজহারি 2014 সালের 29 জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 2টি কন্যা সন্তান রয়েছে। তরুণদের আইডল, ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারি সাহেবকে দেখলেই বোঝা যায়। তাই এই সময়ে যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়, তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান। খুব অল্প সময়ে সুললিত কণ্ঠে কোরআন হাদিসের সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন মিজানুর রহমান আজহারি সাহেব। তার গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি ভাষার খুবই দক্ষ একজন ব্যক্তি, যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারও আয়োজন করেছেন এবং অংশগ্রহণ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই তার। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না, হাদিয়া হিসাবে যা পান তাই নিয়ে থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়া থাকেন, সেখানে পিএইচডি করছেন, সময় পেলে তাফসির মাহফিল করেন। এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করছেন মিজানুর রহমান আজহারি সাহেব।